কাজ করতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত কৌমি আলেমগণ, ওনারা আমাদের হযরত আল্লামা আহমদ শফি দামাত বরকাতুহুম ওনার নেতৃত্বে একত্রিত হয়েছেন, একটা অভিন্ন প্ল্যাটফর্মে সমবেত হয়েছেন। এই অভিন্ন প্ল্যাটফর্মের নামই হচ্ছে আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া। এরপর দীর্ঘ আলাপ আলোচনার পর 2006 সালের 11 এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী আলেম ওলামাগণের উপস্থিতিতে স্বীকৃতির আনুষ্ঠানিক ঘোষণা দেন। এরপর শিক্ষা মন্ত্রণালয় একটা প্রজ্ঞাপন জারি করে। আমি আগেই বলেছি, শুরু থেকে মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন অত্যন্ত আন্তরিক, তাই তিনি শুধু প্রজ্ঞাপন জারি করেই থেমে থাকেন নাই, উনি এটাকে স্থায়ী রূপ দেওয়ার জন্য মন্ত্রী পরিষদেরও অনুমোদন দেন। এরপর উদারতা এবং মহামহিমতার বিরল উদাহরণ সৃষ্টি করে তিনি জাতীয় সংসদেও এটাকে আইন হিসাবে পাস করার ব্যবস্থা করেছেন। তাও আবার কওমি মাদ্রাসার স্বকীয়তা এবং সম্পূর্ণ স্বাধীনতা বজায় রেখে এই আইন সর্বসম্মতিক্রমে পাস করা হয়েছে। সনদের স্বীকৃতি জাতীয় সংসদে পাশ হওয়া এটা একটা অভূতপূর্ব এবং অকল্পনীয়। কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি পাশ হতে যাচ্ছে এটা শুনে আমাদের সম্মানিত দেওবন্দের মোহতামেম সাহেব বলেছিলেন, ইয়ে বিলকুল নামুমকিন হ্যায়, কিন্তু নামুমকিনকে মুমকিন করার জন্যে একজনই আছেন বাংলাদেশে, উনি হলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। এই স্বীকৃতি কিন্তু শুধু স্বীকৃতি নয়, এই স্বীকৃতি হতে হচ্ছে সম্মান এবং মর্যাদার প্রতীক। এই স্বীকৃতি ইসলামের প্রতি, দিনের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর একটা শ্রেষ্ঠতম খেদমত। এর মাধ্যমে তো উনি শুধু কওমি আলেমদেরকে সম্মানিত করার নাই, তামাম জাহানের আলেম সমাজকে উনি সম্মানিত করেছেন। এছাড়া 2003 সালে ইসলামী শিক্ষা প্রসারের লক্ষ্যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় উনি প্রতিষ্ঠা করেছেন, যা এই উপমহাদেশে প্রথম। এর জন্যে 20 একর জমি এবং 473 কোটি টাকা উনি বরাদ্দ দিয়েছেন। ইনশাআল্লাহ এই বিশ্ববিদ্যালয় একদিন গুণে মানে খ্যাতিতে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় এবং সৌদি আরবের আল মদিনা বিশ্ববিদ্যালয়কেও ছাড়িয়ে যাবে। আর একসাথে 560টা মসজিদ নির্মাণ করার নজিরও ইসলামের ইতিহাসে নাই। আমি অপ্রাসঙ্গিক হলেও একটা কথা আমি শুধু এখানে বলতে চাই, 5ই মে 2013 সালের 5ই মে সম্পর্কে অনেক মিথ্যাচার করা হয়েছে এবং বিভ্রান্ত ছড়ানো হয়েছে, এখনও হচ্ছে। ওই দিন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল সুস্পষ্ট, আলেম ওলামা এবং কোমলমতি শিক্ষার্থীদের যেন কোনো রকম ক্ষতি না হয়। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সেই নির্দেশনা মাথায় রেখে অত্যন্ত ধৈর্যের সাথে এবং পেশাদারি দক্ষতার সাথে পরিস্থিতি সামাল দিয়েছেন। কেউ আজ পর্যন্ত হতাহতের সঠিক তালিকা দিতে পারেনি, দু একজনের নাম বলা হয়েছিল, আমরা ইনকোয়ারি করে দেখেছি, উনি বেঁচে আছেন, মাদ্রাসায় শিক্ষকতা করে যাচ্ছেন। সব অপপ্রচারই ভুল এবং মিথ্যা বলে প্রমাণিত হয়েছে, তাই আমি বলবো এসব মিথ্যাচার আপনারা বিভ্রান্ত হবেন না। আমি মনে করি যারা এসব মিথ্যাচার ছড়ায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত। এছাড়া যেসব মামলা হয়েছে সেসব ব্যাপারে নির্দোষ আলেম ওলামারা যাতে অযথা হয়রানির শিকার না হয় সেই ব্যাপারেও কঠোর নির্দেশ দেওয়া আছে। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখুন, ইনশাআল্লাহ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা থাকতে কোনো আলেম ওলামার সামান্যতম ক্ষতিও হবে না। উনি স্পষ্টভাবে বলেছেন, উনি থাকতে কোরআন এবং সুন্নার সাথে সাংঘর্ষিক কোনো আইন উনি বাংলাদেশের মাটিতে হতে দেবেন না। শুধু কওমি নয়, শুধু কওমি শিক্ষা নয়, ধর্মের যে কোনো ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুবই আন্তরিক। এটা স্বীকৃত যে উনি একজন বিশ্ব নেতার রোল মডেল,
কিন্তু একই সাথে আমরা বলি উনি একজন ধর্মপ্রাণ সত্যিকারের মুসলিম মহিলার রোল মডেল। আমরা ওনাকে কখনো নামাজ মিস করতে দেখি নাই, আর উনি প্রতিদিন ভোরে উঠে নামাজ পড়ে কোরআন শরীফ তেলাবাত করে দিনের কাজ শুরু করেন। ওয়াকুরআন আল ফজর, ইন্না কুরআন আল ফজরে কানা মশহুদা, এই কোরআন তেলাবাত ওনার জন্য সাক্ষী হয়ে থাকবে। আমি এখানে কমি মাদ্রাসা সম্পর্কে দু একটা তথ্য দিতে চাই। আমাদের কমি আলেমগণ সম্পূর্ণ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, সেজন্যে ধর্মের ভিত্তিতে তদানীন্তন ভারতবর্ষের বিভক্তি আমাদের কমি আলেমগণ দেওবন্দের আলেমগণ সমর্থন করেন নাই। হাটাজারি মাদ্রাসার 50 গজের মধ্যে হাটাজারির সবচেয়ে বড় মন্দির সীতা কালী মন্দিরের অবস্থান, অদ্যাবধি মাদ্রাসার কার্যক্রমও চলে আসছে, মন্দিরের পূজা অর্চনা কার্যক্রমও একদিনের জন্য বন্ধ হয় নাই। 2012 সালের 29শে সেপ্টেম্বর রামুর ঘটনার সময় আমরা চট্টগ্রামে দেখেছি বৌদ্ধদের মন্দিরের ওখানে পাহারা দিচ্ছে কমি মাদ্রাসার শিক্ষার্থীরা। শান্তিপূর্ণ সহ অবস্থান এবং সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনের এর চেয়ে ভালো উদাহরণ আর কি হতে পারে? কমি মাদ্রাসা কোনো ধরনের জঙ্গিবাদ এবং জঙ্গি কার্যকলাপের সঙ্গে সম্পৃক্ত নয়। সকল প্রকার জঙ্গি উগ্রবাদ এবং সন্ত্রাসী কার্যকলাপের বিরোধী। আমি আমার বক্তব্য শেষ করার আগে অত্যন্ত বিনয়ের সাথে আমাদের সম্মানিত কওমি আলেমদের সামনে দু একটা প্রশ্ন রাখতে চাই। আপনারা জনৈক মৌলানা কর্তৃক একজন নবীর ব্যাপারে বিরূপ মন্তব্য করায় তার বিরোধিতা করে যাচ্ছেন, কিন্তু যারা আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল আম্বিয়া কেরাম সাহাবায়ে কেরাম সম্পর্কে ভুল আকীদা পোষণ করেন, তারা যে মাসুম সেটা ওনারা স্বীকার করেন না, তাদের ক্ষেত্রে এবং তাদের দোষরদের ক্ষেত্রে আপনারা কি করবেন? যারা কওমি মাদ্রাসার স্বীকৃতি বাতিল করে দিয়েছিল, যারা কওমি মাদ্রাসা কওমি শিক্ষাকে নিশ্চিহ্ন করে দিতে চায়, তাদের ক্ষেত্রে এবং তাদের সহযোগী দোষরদের ক্ষেত্রে আপনারা কি করবেন? তৃতীয় প্রশ্ন এরশাদ হচ্ছে, হাল জাজাউল ইহসান ইল্লাল ইহসান, হাল জাজাউল ইহসান ইল্লাল ইহসান। আমি এই স্বীকৃতি প্রদানের সাথে যারা যারা সম্পৃক্ত ছিলেন, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়ের সচিবদ্বয় এবং সমস্ত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, জাতীয় সংসদের সম্মানিত সংসদ সম্মানিত স্পিকার মহোদয় এবং সম্মানিত সংসদবৃন্দ, মাননীয় সংসদ নেতা, আমার সাথে কাজ করেছিলেন জনাব শেখ আবদুল্লাহ সাহেব, উনি সহ এর সাথে সম্পৃক্ত সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। শেষে আপনাদের কাছে একটা আর্জি রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এরশাদ হচ্ছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু, অর্থাৎ তোমরা একত্রিতভাবে আল্লাহর রশিকে মজবুতভাবে ধরে রেখো, বিভক্ত হইও না। হে উলামায়ে দেওবন্দ, বিভক্ত হবেন না, আপনারা একত্রিত থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই সুস্থ থাকুন, সহি সালামতে নিজ নিজ অবস্থানে ফিরে যান, সেই কামনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। মা সালামা ও শুকরান।